এখানে কি করো তুমি? তোমাকে নিতে আসছি। নিতে আসছো মানে কি? আমি যাব না তোমার সাথে। সিটি শোনো না। আরে যাব না, কথা বুঝো না, কতবার বলছি। আচ্ছা আমাকে একটু বলতে তো দেবো তোমার কথা। বলো কি? আমি তোমাকে অনেক বেশি মিস করছি। আমি তোমাকে আসলে ভালোবাসি। আসলে তোমার সাথে কিছু কথা শেয়ার করা দরকার। তোমার সাথে আমার বিয়ে হওয়ার আগে আমার একটা প্রেম ছিল, একটা মেয়ের সাথে। লিন্ডা না, মানে জেরিন, ফার্স্ট লাভ। তোর সাথে প্রেম চলা অবস্থায় ও ডাবল টাইমিং করে, সেটাতে আমি অনেক বেশি ভেঙে পড়ি। অনেক হীনমনতা বোধে ভুগি, ইনসিকিউর ফিল করতে থাকি। এরপর থেকে আমি সন্দেহবাদীগ্রস্ত হয়ে যাই। আসলে আমি নিজে ইচ্ছা করে তো হই নাই, কেমন কীভাবে যে হয়ে গেছে। বাড়িওয়ালা ছেলে কইলো যে ওইটা ওর এক্স বয়ফ্রেন্ড, তুই বিশ্বাস করলি? তুই বোমারে জিজ্ঞেস করছিলি? জিজ্ঞেস করছিলাম। বোমা কি বলছে? ভালো ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তো বৌমারে বিশ্বাস না করে তুই বাড়িওয়ালা ছেলেরে বিশ্বাস করলি? হ্যাঁ, আশ্চর্য। তোর সুখে দুঃখে সবসময় সাথী হলো তোর বউ, আর কোথাকার কোন বাড়িওয়ালা ছেলে কইল আর তুই বিশ্বাস করে গেলি? আর তোর বউ তোরে যা কইল সেটা তুই অবিশ্বাস করলি কেন? মানছে তো তোর অপকার করতেই চাইবো, তুই সেটা বিশ্বাস করে নিজের জীবনটারে নষ্ট করতেছোস, নিজের সংসারটারে নষ্ট করতেছোস। হ্যাঁ, কোনো মানুষ জীবনে কারো উপকার করে না, আমি দেখি নাই অন্তত। বাবা তুই একটা কথা শোন, যা বৌমারে নিয়ে আয়, বৌমারে নিয়ে আয়, সংসার সুন্দর করে কর। মাইনসে তোর সুখ সহ্য করতেছে না, এইটা মনে রাখা, তুই সংসার করবি, কারো কথা বিশ্বাস করবি না, আপন মানুষের কথা বিশ্বাস করবি, ঠিক আছে? শোনা না, যা তুই যা বৌমারে নিয়ে, পূজায় শুনে নিয়ে, ঠিক আছে? আজকে কি করছি বুঝছস? দিছি বেটা ভাবির সংসারে পুরো প্যাচ গোছ লাগায়। আমারও তো ভাবি পাত্তা মাত্তা দেয় নাই গা, বুঝছ নাই? আমি কি করছি মামা বুঝছস? একটা ছবি তুলছি, ছবি তুইলে বাইরে দেখাই দিছি, ভাই তো পুরা বেটা চিত্তা মিত্তা ফায়ার। আর বাইরে তো এমনিও বেটা সন্দেহজনক রোগ আছে, বুঝছ নাই? ভাই ছবিটা দেয়া যে পরিমাণ চেতনাটা চেতছে রে মামা, ভাবির লগে ঝগড়ামগড়া করে দিছে ভাবির ঘরেতে বাইরে। একটা জিনিস কি মামা বুঝছস, আমি যেহেতু ভাবিরে পাই নাই, ভাবিরে কেউই পাইব না, আমি কারো পাইতেই দেবো না। ঠিকঠাক আছে মামা, ঠিকঠাক। আমার যে মামা কি যে শান্তিটা লাগতেছে।
এখানে কি করো তুমি? তোমাকে নিতে আসছি। নিতে আসছো মানে কি? আমি যাব না তোমার সাথে। সিটি শোনো না। আরে যাব না, কথা বুঝো না, কতবার বলছি। আচ্ছা আমাকে একটু বলতে তো দেবো তোমার কথা। বলো কি? আমি তোমাকে অনেক বেশি মিস করছি। আমি তোমাকে আসলে ভালোবাসি। আসলে তোমার সাথে কিছু কথা শেয়ার করা দরকার। তোমার সাথে আমার বিয়ে হওয়ার আগে আমার একটা প্রেম ছিল একটা মেয়ের সাথে। লিন্ডা না, মানে জেরিন, আমার ফার্স্ট লাভ। তোর সাথে প্রেম চলা অবস্থায় ও ডাবল টাইমিং করে, সেটাতে আমি অনেক বেশি ভেঙে পড়ি। অনেক হীনমনতা বোধে ভুগি, ইনসিকিউর ফিল করতে থাকি। এরপর থেকে আমি সন্দেহবাতিগ্রস্ত হয়ে যাই। আসলে আমি নিজে ইচ্ছা করে তো হইনি, কেমন কীভাবে যে হয়ে গেছে। জেরিনের সাথে আমার এই কারণে ছাড়াছাড়ি হয়ে যায়। লিন্ডার সাথে আমার একই কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে। সুইটি, আমি আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে আসলে বেশি মিস করছি। চলো না, ঘরে ফিরে চলো। আমি সরি, তোমাকে বিনা কারণে অনেক সন্দেহ করছি। ভাবছিলাম ফোন দিয়ে কথাগুলো বলবো, কিন্তু বলতে পারি না। আচ্ছা শুনো, আমরা আর ঝগড়া করব না। আর যদি আমরা ঝগড়া করি, পাশে বসে ঝগড়া করবো, দূরে যাব না, ঠিক আছে? আসলে আগে চলে আসতো।